নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। এটা কম বেশি সকলেই বানাতে পারো, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি ভেটকি মাছের টুকরোগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মশলা বানানোর জন্য একটা টমেটো, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা রেখেছি, আর রেখেছি পাতিলেবু। এখানে ফুলকপি আর আলুটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন। এবার দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে মাছটা ম্যারিনেট করলে ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা চলে যায়। আমি নুন হলুদ লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাছ আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। এখানে মশলাটা বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিলাম 1.5 চা চামচ জিরের গুঁড়ো আর 1.5 চা চামচ ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা বানানো হয়ে গেছে। এখানে একটা গ্যাসে কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে আমি ভেজে নেব। আর ভেটকি মাছ খুবই নরম হয়, তাই আমি একটু কড়া করেই ভাজব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দিচ্ছি। বাকি মাছের টুকরোগুলো আমি একইভাবে ভেজে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম ভাজার জন্য। দিলাম সামান্য নুন আর হলুদের গুঁড়ো। এবার ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে ভাজতে থাকব। ফুলকপি আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে রেখে দেব। এবার কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, আবারও গরম করে নিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 2 তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর সামান্য একটু জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা, একটু নাড়াচাড়া করে নেব। দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো টক দই, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। ভালো করে দইটা মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নিলাম।
তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ বুঝে জলটা অ্যাড করবেন। এবার ঢাকা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। ফুলকপি আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও একটু ঢাকা দিয়ে রাখবো মাছগুলো নরম হওয়ার জন্য। তারপর ঢাকাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ঘি। ঘি আর গরম মশলাটা আলতো করে নেড়ে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।